আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী, ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা এবং আমার বন্ধুরা আছেন, তাদের তো অলরেডি ঈদ প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো একটু লেটে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ শেষ হলেও ঈদের আমেজটা কিন্তু থেকে যায়। ছোটবেলা আসলে দেখতাম যতদিন টিভিতে লেখা ঈদ মোবারক, মনে করতাম যে ততদিনই মনে হয় ঈদ চলবে। আর আমি তো ডায়েট করছি, বাট ঈদের সময় মিষ্টি জিনিস বানাবো না সেটা কিন্তু হয়ই না। তো সবার জন্য হলেও মিষ্টি জিনিস বাসায় বানাতে হবে, আর আমি আমার জন্য খেজুর এনে রেখেছি। মিষ্টির পরিবর্তে আমি খেজুর খাবো। অনেক আপুদেরই বলেছিলাম আমি মিষ্টি ডেজার্ট শেয়ার করব, বাট আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কেউ যদি মিষ্টি স্কিপ করে অন্য কিছু খেতে চাও, তাদের জন্য আমি আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। অনেক আপুরাই আমাকে কালকে কমেন্ট করেছিলেন, ইনবক্স করেছিলেন আমি কেন ব্লগ দেইনি। তো আমি একটু মার্কেটে গিয়েছিলাম। তো আমি সচরাচর সবসময় একটু চুল খোলা রাখতে পছন্দ করি, বাট কালকে এভাবে চুল বেঁধেছিলাম। অসম্ভব গরম ছিল, কি করব, সেজন্য চুল এভাবে বেঁধেছি। আর এভাবে চুল বাঁধলে আমার কাছে কেমন জানি খুব বেশি আনইজি লাগে, আমি কখনো এভাবে বাঁধতে পারি না। একবার চেয়েছিলাম যে এই করোনার মধ্যে বাহিরে বের হব না, কেনাকাটা কিছুই করব না, বাট মাশরাফি তো ছোট আর আমারও কেমন জানি মন মানছিল না। তো একটু টুকটাক জিনিস কেনাকাটা করেছি, যাওয়ার সময় খুব সেফটি মেনটেন করে গিয়েছি, মাস্ক পরে গিয়েছি, আর ছোট্ট যে স্যানিটাইজারের একটা পেনের মতো ওইটা আমার ব্যাগে সবসময়ই থাকে। কালকের দিনটা যদি আমি বাহিরে না যেতাম তাহলে হয়তো বা আমি আরও বেশি রেসিপি শেয়ার করতে পারতাম, বাট কালকে আমি গিয়েছিলাম। আগে থেকে আমার একদমই প্ল্যান ছিল না যে যাব, হঠাৎ করেই আর কি যাওয়া হয়েছে। যাই হোক, যা কেনাকাটা করেছি সেটা শেয়ার করলাম না, যেটা কেনাকাটা করেছি সে সবগুলোই টুকটাক জিনিস আর কি, যেগুলি অতি প্রয়োজনীয় ছিল। আর বেশি কেনার মধ্যে মাশরাফি আমার আর আপনার ভাইয়ের জন্য ড্রেস কিনেছি। তো কী ড্রেস কিনেছি সেটা তো কালকে পরবো, শেয়ার করব। তো আজকে অনেক বেশি কাপড় ধোয়া ছিল আর আমার লাকটা অনেক খারাপ, আমি যেদিন কাপড় ধুইতে যাই সেই দিনই বৃষ্টি হয়। কাপড় ধুয়ে জাস্ট শুকা দিছি, সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর মাশরাফির জন্য এবং মাশরাফির বাবার জন্য খিচুড়ি রান্না করেছি। আমি রোজা রাখতে পারিনি এ কয়দিন, কারণ আমার তো একটু প্রবলেম ছিল, সেটা তো তোমরা জানো যে আমার সমস্যার কারণে রোজা রাখতে পারিনি। তবে আমি প্রতিদিনই ওয়াটার ফাস্টিং করেছি। আর আজকে আমি যেহেতু কাপড় ধুয়েছি তাই শর্টকাট রান্না করছি, শুধু পটল দিয়ে পাঙাশ মাছ রান্না করছি। আমি কিন্তু ভাত এখনও খাচ্ছি না, আমার ডায়েটের রুটিন একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো ভাবলাম যাক, এলোমেলো যেহেতু হয়েছে আর ঈদের সময় নর্মালি একটু খাওয়া দাওয়া তো হবেই, তবে আমি চেষ্টা করব মিষ্টি জিনিস একদমই না খেতে। আপনারাও চেষ্টা করবেন, যারা বিশেষ করে ডায়েট করছেন তারা চেষ্টা করবেন যে মিষ্টি জিনিস যেন না খাওয়া হয়। বাকি যে জিনিসগুলি খাবেন সেগুলিতে কিন্তু তেমন একটা প্রবলেম হবে না, আপনারা এরপরে এক্সারসাইজ করলে সেই ফ্যাটটা বার্ন হয়ে যাবে, বাট মিষ্টিটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর। ঈদের দিনে সেমাই খাবো না, সেটা কি করে হয়, অবশ্যই সেমাই খাবো। আর আমি যেভাবে সেমাই বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি, একটা পরিমাণ নারিকেল কুড়িয়ে নিব। নারিকেল কুড়িয়ে নিয়েছি, এবার এটা আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করব, আপনারা চাইলেও বেটেও নিতে পারেন, কারণ আমার কাজ হচ্ছে নারিকেলের দুধ বের করা। সেই নারিকেলের দুধটা আপনারা যেভাবে ইচ্ছে বের করতে পারেন, বেটেও বের করতে পারেন, ব্লেন্ড করেও বের করতে পারেন। তো আমি ব্লেন্ড করার পরে এখন ছেঁকে নিচ্ছি। আমি এটা ছাঁকনি দিয়ে ছাঁকছি, তবে সবচেয়ে বেশি ভালো হয় একটা সুতি পাতলা কাপড় দিয়ে ছাঁকলে, এতে করে একদম ভালো করে ছাঁকা হয়ে যায়, পরবর্তীতে এই আটাটা কাজে লাগাতে পারেন। এটা শুকিয়ে ব্লেন্ড করলেই কিন্তু নারিকেলের আটা হয়ে যায়, যেটা দিয়ে রুটি তৈরি করা যায়, কেক বানানো যায়, বিস্কিট বানানো যায়।
আর চিনির পরিবর্তে আমি এখানে খেজুর নিয়েছি। খেজুরগুলো আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখব। আমাদের বাংলাদেশে তো খেজুর হয় না, খেজুর দেশের বাহির থেকে আসে। আর সব ধরনের ফ্রুটসের চেয়ে খেজুরই কিন্তু বেশি পরিমাণ ফরমালিন ব্যবহার করা হয়, তাই চেষ্টা করবেন খেজুর খাওয়ার আগে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে। আর যা লাগছে তা হচ্ছে লাউ। আমি লাউয়ের বোটার অংশটা কেটে নিয়েছি আর নিচের অংশটা ব্যবহার করছি না। নিচের অংশটা কিন্তু অনেকটা নরম থাকে, পানসে হয়ে যায়, উপরের দিকটা বেশি একটা নরম থাকে না। তো আমি এখন হাত দিয়ে চেপে চেপে পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, তবে আমি ভাপানোর পক্ষে না, কারণ এতে করে আমি যদি চেপে চেপে নেই তাতে করে ভাপিয়ে ভেতর থেকে ভিটামিন পুষ্টি চলে যায় না, পুষ্টিগুণ অক্ষত থাকে কিছুটা হলেও। আর খেজুরটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে আমি সেই গ্রেট করা লাউগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ঘিয়ের ফ্লেভারটা না চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজবেন, তবে অল্প আঁচে ভাজবেন, নয়তো বা পুড়ে যেতে পারে। ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে যে নারিকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এক টুকরা দারচিনি এবং 1টা তেজপাতা। একটু জাল করার পরে আমি সেই ভেজে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এটা কিন্তু এই অবস্থাতেও খাওয়া যায়, কারণ হচ্ছে নারিকেলের দুধে কিন্তু ন্যাচারাল সুগার আছে, হালকা মিষ্টি মিষ্টি লাগে। তো যারা একটু ঈদের দিন খাবেন একটু মিষ্টি তো খেতেই হবে, তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সেই ব্লেন্ড করা খেজুর। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করব আরও 2 মিনিট। 2-3 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিব। আমি একটা বাটিতে ঢেলে এর উপর থেকে আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। বাদামের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাওয়ার সময় মুখে যখন বাদাম পড়ে না তখন আরও বেশি ভালো লাগে। যারা চাচ্ছেন না যে চিনি খাবেন না তারা অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক আপুরাই আমার অনেক রেসিপি ট্রাই করে আর সুন্দর সুন্দর রিভিউ দেয়, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় নিজে ট্রাই করে যেটা বেশি মজা পাই আমি ওটাই শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি একটা জিনিস দেখাবো আর আপনারা আমারটা দেখে ট্রাই করবেন, আর ট্রাই করতে গিয়ে যদি দেখেন যে সেটা খাওয়ার যোগ্য না বা সেটা একটু টেস্ট না, তখন কিন্তু মনে মনে আমাকে বকা দিবেন বা মনে মনে আমার জন্য বর্দ আসবে যে আপু দেখালো আর এটা অখাদ্য, শুধু শুধু দেখানোর জন্য দিয়েছে। তো সেই কাজটা আমি কখনোই করি না। ট্রাই করতে পারেন নিঃসন্দেহে, ভীষণ ভালো লাগবে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। কালকে যেহেতু ঈদ আর পার্লারে যাওয়ার তো কোনো চান্সই নাই, একে তো করোনা, তার মধ্যে আবার আমার বাসা থেকে অনেক দূরে পার্লার, আমি যাই যা করি না কেন বাসায় বসেই করার চেষ্টা করি। তো একটু রূপচর্চা করার ট্রাই করলাম। এখানে মসুর ডাল নিয়েছি আর কাঁচা হলুদ। ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডাল আর হলুদ একসাথে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু টক দই আর একটু আটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। তবে আটার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যায়। এবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এটা মেখে আমি 20-30 মিনিট রাখবো, যখন শুকিয়ে যাবে তখন ওয়াশ করে ফেলবো। এতে মুখটা অনেকটা স্মুথ এবং টান টান হয় আর হালকা ব্রাইটনেস তো হয়ই। কোনো কারণে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সহজেই পেতে পারেন।
কালকের ঈদ সবার অনেক ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।